সামনে আমাদের হিন্দু ভাইদের খুব বড়ো ধরনের একটা পূজা আছে সম্ভবত শারদীয় দুর্গাপূজা তো সেই পূজাকে ঘিরে একটা বড় ধরনের ঘটনা ঘটার সংখ্যা আছে মনে হয়েছে ব্যাটা পাগল বেটার অপরাধটা কি ফরিদপুরে ভাঙা বাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে আপনার নির্মাণ করা হচ্ছিল প্রতিমা মানে আমাদের হিন্দু ভাইদের পূজাকে উপলক্ষ করে সেই প্রতিমা ভাঙচুর করেছে সঞ্জিত বিশ্বাস নামক এই ব্যক্তি যার বাড়ি হচ্ছে ভারত বয়স হচ্ছে পঁয়তাল্লিশ বলছে তার বাড়িটা হচ্ছে ভারতে জুলাই এবং এবং আগস্ট পুরো মাস সেপ্টেম্বর মাসেও আওয়ামী নেতা কর্মীদের উপর হামলা হত্যা লুটপাট অগ্নিসংযোগ ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করছি যা এখনো চলমান তো ভারতকে কিছুই রাখতে রাখতে একসময় নিজেদের যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে সেটা ফিল করেন নাই আর এজ এ রেজাল্ট পাঁচই আগস্টের পতন বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে রাষ্ট্রপতায় কারা আসতে যাচ্ছে এ নিয়ে

তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক দিয়ে다라고ভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে আমি আমাদের প্রত্যেকটা এলাকার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন সামনে আমাদের হিন্দু ভাইদের খুব বড় ধরনের একটা পূজা আছে সম্ভবত শারদীয় পূজা তো সেই পূজাকে ঘিরে একটা বড় ধরনের ঘটনা ঘটার শঙ্কা আছে আর আমরা যখন কথাগুলা বলছি আপনি মনে রাখেন যে সামহাও কোনো কিছু তো নজরে পড়েছে র সরকারে কি আওয়ামী লীগ আছে নাকি বিএনপি আছে নাকি অন্য দল আছে ফ্যাক্ট না এরা বেসিক্যালি কোনো দলকেই বিশ্বাস করে না এরা নজরদারির উপর রাখে প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে আম পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমাদের অনেক কিছুতেই তারা নজরদারি করে এখন বাংলাদেশে একটা অস্থিতিকালীন সময় পার করছি আমরা প্র্যাকটিক্যালি কোনো সরকার এই মুহূর্তে দায়িত্ব নেই দায়িত্বে যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকার আর এই সরকারের যে এই মুহূর্তে গোয়েন্দা তৎপরতা বলেন আমাদের প্রশাসনিক তৎপরতা বলেন একটা রানিং গভর্নমেন্টের তুলনায় অনেকটাই দুর্বল এটা কিন্তু প্রকাশ্য আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ভারত ভারতের রয়ের একটা কমান্ডো বাহিনী বাংলাদেশে প্রবেশ করছে একটা কিন্তু হাতে নাতে ধরা খেয়েছে ছবিটা দেখেন আপনি বলবেন যে পাগল যেন ও তো একটা পাগল আচ্ছা আপনি পাগল খান আপনার বুঝ ওই পর্যন্ত যায় নাই যিনি এই লুকটারে দেখার পরে আপনার কাছে মনে হয়েছে ব্যাটা পাগল ব্যাটার অপরাধটা কি ফরিদপুরে ভাঙা ভাঙাবাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে আপনার নির্মাণ করা হচ্ছিল প্রতিমা মানে আমাদের হিন্দু ভাইদের পূজাকে উপলক্ষ করে সেই প্রতিমা ভাঙচুর করেছে সঞ্জিত বিশ্বাস নামক এই ব্যক্তি যার বাড়ি হচ্ছে ভারত বয়স হচ্ছে পঁয়তাল্লিশ আর পুলিশ বলছে তার বাড়িটা হচ্ছে ভারতে আপনার গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলেও আপনার জানানো হয়েছে আমাদের পুলিশের পক্ষ থেকে গত আমি আপনাদেরকে প্রমাণটা দিচ্ছি এটাও দেখে যাবেন একটু সচেতন থাকা জরুরি চোদ্দোই সেপ্টেম্বর রাতে ফরিদপুরের ভাঙাবাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন দাবিতে যখন পুলিশ পরিদর্শন করে পরের সময় দেখা গেল যে আপনার হরিমান হরিমন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল ময়ূরের গলা মশরাণু ঘোরার কান এবং আঙ্গুল এরকম তো এগুলাতে পরবর্তী সময় ইনভেস্টিগেশন চালিয়ে আপনার একজনকে পাওয়া গেল আর এলাকাবাসী তাকে অপরিচিতই ঠিক আছে তারপর তার নাম ঠিকানা জানলাম আমরা যে বাবা নিশিকান্ত দাস সঞ্জিত বিশ্বাস সাং নদীয়া ভারতীয় নাগরিক র হোয়াট ইজ দ্য মিনিং অফ র আপনি যদি রয়ের কমান্ডো বলতে ভাবেন যে আগাগোর আর্মির অথবা পুলিশের ড্রেস পরা একজন সুঠাম দেহের অধিকারী মস্তুস থাকবে রাঠোর সিং টাইপের কেউ হাতে ডান্ডা অথবা পুলিশের মতন বন্দুক আপনি টোটালি রঙ আছেন আপনি মোসাদের নাম শুনছেন আপনি কি জানেন মোসাদ দেখতে কেমন বেসিক্যালি মোসাদের হাই অথরিটিস ছাড়া কেউই জানে না আপনার যদি মিনিমাম লেভেলে ভারতীয় কয়েকটা কি বলা হয় যে থ্রিলার টাইপের ছবি দেখার মানে অভিজ্ঞতা থাকে তাহলে সেখানে বুঝবেন হাউ টু ওয়ার্ক কীভাবে কাজ করে কারা র আপনার বাড়ির পাশে বসবাস দীর্ঘ তিরিশ বছর ছিলেন অথবা এলাকার মধ্যে দোকানদারি করতেছে দীর্ঘ বিশ বছর ছিলেন এই লোকটাও কিন্তু রয়ের রেজেন্ট হয় র বেসিক্যালি নিজস্ব তাদের যে এনফোর্সমেন্ট বা নিজস্ব লোকবল দিয়ে যে সব কাজ ঘটায় তা না তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম মানুষকে বেছে নেয় তো যাদেরকে বেছে নেয় এদেরকে এমনভাবে ট্রেইন আপ করা হয় এদেরকে মাই রাফেলো এরা কিন্তু স্বীকারোক্তি দেয় না আর এরা যদি স্বীকারোক্তি দেও এদের রাষ্ট্র এদেরকে স্বীকৃতি না যে সে আসলে রয়ের কোনো এজেন্ট এখানে ঢুকার সময় বইলে দেওয়া হয় হিন্দি সিনেমা দেখেই শিখছি কিছুটা তো সত্য ইন্টারন্যাশনাল লেভেলে মোসাদ বলেন আমেরিকার সংস্থাগুলো বলেন একই কাজ করে এই যে ইরানে ইসরায়েল আমাদের বীরদের যিনি প্রধান হানিয়া ভাইকে শেষ করলো কেমনি করছে আপনি দেখেন ইরানের ভিতরে যে অভিযানগুলো চালায় কাদের কি দেয়া করে ইরান কয়েকদিন পরে পরে নিজের দেশের নাগরিকদেরকে ধরে যারা টাকার জন্য নিজেদের ইমান আমল বিক্রি করে দেওয়া রাখছে এই ইসরায়েলের কাছে এখানে নিজের কাছে টাকা আছে রয়ের কাছে হিউজ টাকা আছে এখন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদেরকে নিয়ে একটা গেম কিন্তু খেলছে ভারত সরকার কথায় কথায় তাদের মন্ত্রীরা অথবা তাদের দেশের নায়ক নায়িকারা তাদের গণমাধ্যমগুলা কয়েকটা গণমাধ্যম একচেটিয়া নিউজ তৈরি করে যে সংখ্যালঘু নির্যাতন এটা করেছে সেটা নির্যাতন এখন এই মুহূর্তে আরেকটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারতের র বা ভারত সরকারের একটা স্পেশাল এজেন্ডা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না এই জিনিসটা বা এখন স্বাভাবিক ভাই আমি একজন মুসলমান আমার ধর্ম নিয়ে কেউ কথা বলে কলি যে ফেলতে ইচ্ছা করতে হিন্দুদেরকে ইচ্ছা করে না সংখ্যালঘু মানে কি আমি সংখ্যালঘু শব্দটা ইউজ করে ভিডিওতে কারণ আমার কাছে যেটাতে অ্যালার্জি আছে বাংলাদেশের নাগরিক আমরা কিসের সংখ্যালঘু এগুলা বলে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা হয় সামনে পুজো সেই পুজোতে দুই একটা মন্দির টন্দির এরকম ঘটনা ঘটবে দোষ চোরা যাবে জামাতের উপর হেফাজত ইসলামের উপর অথবা অন্য দুই একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর এরপরে শুরু হবে আলোচনা সমালোচনা এটা নিয়ে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে হিন্দুরা রাস্তায় নামবে তাদের মদৎপুষ্ট রয়ের অনেক আছে যেটা আমাদের হিন্দুবাদের মধ্যে কিন্তু আছেন শুধু হিন্দুরা মুসলিমরাও আছেন এগুলোর মধ্যে টাকা খায় ভারতকে পারপাস সার্ভ করে তাই না তো এরা এখানে একটা বিশাল পরিস্থিতি তৈরি করবে এখন এই ব্যক্তির দেখে যতটা ফাগল লাগে এতটা ফাগল কিন্তু আমি মনে করি নাই কারণ আমি হিন্দি ছবি দেখতে দেখতেই মোটামুটি আমার জীবনটা বড় হয়েছে আর হলিউড বলিউডের থ্রিলিং গোয়েন্দা বিশেষ করে এইসব ছবিগুলো অনেক দেখছি যে কিভাবে তারা কাজ করে উসকু খুচকু পাগল আপনি পাগল ভাইবেন না এরকম আরও কয় পাগল বাংলাদেশে ঢুকছে এদেরকে ভালো করে খোঁজখবর নেওয়া উচিত বাংলাদেশ সম্প্রীতির দেশ হাজার বছর ইতিহাসে এই দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মিলেমিশে আসি এখানে এখন মাজার ভাঙা শুরু হয়েছে এখানে এখন এইটা শুরু হয়েছে ওইটা শুরু হয়েছে নফসরে আগে ভাঙা তৈরি করেন যে মাজারে গিয়া পূজা করে সেজদা করে তার জন্য জাহান্নাম আল্লাহ রেডি রাখছে আপনি তারে বুঝাইতে পারেন আপনি তার মাজার ভাঙবেন সে কালকে এসে আপনার খানকা ভাঙবে পরশুদিন আপনার ব্যবসা বাণিজ্য হাত দেবে একটা অস্থির বাতাস তৈরির চেষ্টা করছে ফাইনালি যেটাতে আগুন লাইগা যাবে সেটা হচ্ছে আমাদের ভাইদের এই মন্দির বা প্রতিমা দেবী যা আছে হাত দেওয়া সচেতন থাকতে হবে ভালো প্রায় দীর্ঘ ষোলো বছর অনেকটা শান্তিতে ছিল ভারত নিরাপত্তা ইস্যুতে কোনোরকম প্রশ্নই ছিল না ইভেন সীমান্তে ভারতের মনমতো গত ষোলো বছরে হাজার খানেকের মতন মানুষ মারিয়া ফেলছে আমাদের কিছু অথর্ব মন্ত্রী সেগুলোকে নিজেদের ঘাড়ে দোষ চাপিয়ে নিয়েছেন কারণ ভারতকে খুশি রাখতে হবে তো ভারতকে খুশি রাখতে রাখতে একসময় নিজেদের যে অস্তিত্ব বিলীন হয়ে গেছে সেইটা ফিল করেন নাই আর অ্যাজ এ রেজাল্ট পাঁচই আগস্টের পতন এই পতনের পর ভারতের জন্য সবচেয়ে বড় হ্যাডেক হচ্ছে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে রাষ্ট্র কারা আসতে যাচ্ছে এ নিয়ে ডক্টর ইউনুসের সাথেও বৈঠকে বসতে চাচ্ছেন না শেখ হাসিনা ভারত পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম মিত্রশক্তি ভারতের তাদের প্রতিনিধি দল বা ডোনাল্ড লু একবার গেলেন দিল্লি আসলো ঢাকা ঢাকা থেকে আবার চলে গেছে দিল্লি রাতে রাত্রে কিছু তো একটা ঘটছে সম্ভাব এখন ভারতের এই মুহূর্তে গতকালকে আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে তারা যে তথ্য দিয়েছে যে এই মুহূর্তে রাইট নাও আমি যখন নিউজটা করছি তার কয়েক ঘন্টা আগেই আহ ভারতের উত্তরপ্রদেশে নৌবাহিনীর জয়েন্ট কমান্ডারদের একটা সম্মেলন হয়েছে সেই সম্মেলনের প্রধান আলোচনার ইস্যু ছিল বাংলাদেশ পাশাপাশি হচ্ছে চীন বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়া অঞ্চলে ক্রমবর্ধমান অস্থিতিশীলের মাঝে আপনার ভারত এবং এর আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার জন্য বৈঠক ডেকেছে ভারতীয় নৌবাহিনী তবে আমি এখানে একটু কারেকশন করতে চাই যে ভারতের আশপাশের দেশগুলোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সব দেশ ঠিকই আছে মিয়ানমার ছাড়া সবাই স্টেই অবস্থায় আছে রাজনীতি চলছে ভারতেও কোনো এত পজিটিভ অবস্থা নেই যাই হোক এখন আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার লক্ষ্যে ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কমান্ডাররা এই জরুরি বৈঠক দেখেছেন ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন এবং কট্টরপন্থী গোষ্ঠীর ক্রমবর্ধমান প্রভাব নিয়ে দেখা দেওয়ার নিরাপত্তা উদ্বেগ ভারতীয় নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে আলোচনার জন্য এখানে একটা প্রধান ইস্যু এছাড়াও চীনের ইস্যুটাও এখানে আসছে তো কট্টরপন্থী গোষ্ঠী হোয়াট ইজ দা মিনিং অফ কট্টরপন্থী গোষ্ঠী এখানে জামাতকে বোঝানো হয়েছে এখানে আমাদের বর্তমানে এই যে কী বলা হয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় জায়গায় কাওয়ালি হচ্ছে এমন এমন জিনিসগুলো হচ্ছে ওয়াজ মাহফিলের জন্য মাঠের আয়োজন তৈরি হয়ে যাচ্ছে বড় বড় আলেমরা মুক্তি পেয়ে যাচ্ছে তাদের অধিকাংশ মানুষ আবার ভারত বিরোধী মনোভাব পোষণ করে জনগণকে ভাইব্রেশন করে এগুলা এরা কট্টরপন্থী ভাবতেছে তো আমরা যদি এগুলার জন্য কট্টরপন্থী হই সময় তো দর্শক মণ্ডলী এতক্ষণে নিশ্চয়ই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে ফেলেছেন তো দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কাছে কি মনে হয়েছে বা আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামতটুকু আমাদেরকে লিখে যাবেন আর হে দর্শক আজকের এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন বা কোন স্থান থেকে দেখছেন সেটি একটু কমেন্ট বক্সে আমাদেরকে লিখে যাবেন তাহলে করে আমরা বুঝতে পারবো যে আমাদের একজন দর্শক তিনি আজকের এই ভিডিওটি আমাকে জেলা বা আমাকে স্থান থেকে দেখতেছেন বা

তো এখানে অনেকেই কিন্তু একটা ভুল করেন আপনারা শুধুমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কিন্তু পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি কিন্তু অনেকেই বাজিয়ে দেন না যে কারণে আমি যখন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করি তখন কিন্তু আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছায় না যে কারণে আপনি কিন্তু সেই ভিডিওটি মিস করেন তো দর্শকেরা ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি মিস না করতে চান যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটি বাজিয়ে দিবেন তাহলে করে আমি যখন নতুন কোন ভিডিও বা নতুন কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপলোড করবো তখন কিন্তু সাথে সাথেই আপনার কাছে সেই ভিডিওটি পৌঁছে যাবে এবং আপনি কিন্তু মুহূর্তের মধ্যেই সেই ভিডিওটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো দর্শক পর্যন্ত ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম